সবাইকে স্বাগত পর্দায় মেস নিবেদিত রাঙা সকাল থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আজ পঁচিশ আষাঢ় চোদ্দশো বিশ বাংলা নয় জুলাই দু হাজার তেরো মঙ্গলবার আজও শুরু হচ্ছে রাঙা সকাল শুরুর পূর্বে দু একটা কথা বলে নেওয়া খুব জরুরি একটি বিখ্যাত গান এবং আমাদের প্রিয় সংলাপ রয়েছে ও আলোর পথযাত্রী যে রাত্রি এখানে থেমোনা আসলে অন্ধকার কখনোই আমাদের কাম্য নয় তাই অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ছুটব বলেই আমাদের এই রাঙা সকাল আর রাঙা সকাল তা আলোকিত হয় যাদের গল্পে তেমনি অতিথি রয়েছেন আলোর গল্প জীবনের গল্প প্রেরণার গল্প এবং সর্বোপরি সাফল্যের গল্প যেগুলো এই সকালে আপনাকে এক কাপ চায়ের সাথে নিশ্চিত করে বলতে পারি মনটা একদম ভালো করে দিবে দর্শক থাকুন আমাদের সঙ্গে আর হ্যাঁ রাঙা সকালের পুরোটা জুড়ে অতিথির সাথে

আচ্ছা তো যেটা হয় আমরা যেটা বলছিলাম যে ছাপার অক্ষরের মধ্য দিয়ে যে সম্পর্ক তৈরি হয় আমরা বলি যে রক্তের বন্ধন একটা ব্যাপার আছে আত্মার বন্ধন হলে বলি আত্মীয় তো এই যে ছাপার অক্ষরের ভেতর দিয়ে যে আত্মার একটা যোগাযোগ আপনি এই বন্ধনটিকে কি ধরনের বন্ধন হিসেবে উল্লেখ করবেন এই যোগাযোগটা অত্যন্ত নিবিড় একটা যোগাযোগ আর ছাপার অক্ষরের যেহেতু একটা আর্কাইভ ভ্যালু আছে একটা এই জন্যে এটি একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত রচনা করেছে আজ যে যে মানুষটি যা লিখল সেটি আজই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না অনেক মানুষের কাছে অনেক দিন ধরে পৌঁছয় এর প্রতিক্রিয়াটা একটু বিলম্বে পাওয়া যায় যোগাযোগের যে দুটো আসলে মাধ্যম বলুন বা প্রক্রিয়া আছে রিটেন কমিউনিকেশন বা ওরাল কমিউনিকেশন এই দুটো এই লেখালেখির যোগাযোগটা একটি স্থায়ী তবে নাটকের কুশিলভের মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে মেলে না তবে যখন মেলে অনেক দূর থেকে একজন মানুষ যখন ফোন করে বা হঠাৎ করে আপনি কোথাও আছেন কেউ যদি বলে আপনার আপনাকে আমি চিনি আপনার ওই লেখাটা আমি পড়েছি ওইটি ভালো লেগেছে ওইটি লাগেনি এই প্রতিক্রিয়া যখন একজন সৃষ্টিশীল মানুষ পান তার আনন্দ আমি মনে করি অপার আনন্দের যেহেতু ছাপার অক্ষরের কথা হচ্ছিল আমার কাছে তো সবসময় মনে হয় আহ ছাপার অক্ষর হলো আদর্শ লিপির মতো আদর্শ আর জীবন হলো তার আহ প্রতিচ্ছবি এবং জীবনকে সুন্দর করে ছাপানোর জন্য জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এই মাধ্যমটির কোনো বিকল্প নেই স্যার ফিরবো আপনার সঙ্গে অনেক গল্প রয়েছে একটু দর্শকদের আগে আপনার সম্পর্কে জানিয়ে দিই দর্শক আমাদের সঙ্গে এই সকাল থেকে অতিথি হয়ে রয়েছেন ডক্টর রণজিৎ কুমার বিশ্বাস যিনি বাংলাদেশের সাহিত্যাঙ্গনে অতি পরিচিত একটি নাম গত প্রায় চল্লিশ বছর ধরে তিনি লেখালেখির সাথে যুক্ত আছেন পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ ও বেতারে কথিকা প্রদায়ক তিনি একসময় পেশাদার সাংবাদিক ছিলেন রণজিৎ বিশ্বাস মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে আপসহীনভাবে লিখে চলেছেন সে উনিশশো সাল থেকে দীর্ঘ বারো বছর ধরে মানবতা ও মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে সমাজের বিভিন্ন অসঙ্গতিকে একটি বিদ্রুপাত্মক ও সংলাপ নির্ভর রচনা কুড়িয়ে পাওয়া সংলাপ শিরোনামে লিখে চলেছেন তিনি তার রচিত অন্যান্য জনপ্রিয় কলামগুলো হচ্ছে জীবন কথন কথন প্রতিদিনের পথের ধুলায় কথার এক ঝাঁপি নিত্যদিনের করচা ইত্যাদি বর্তমানে বাংলাদেশ সরকারের সচিব হিসেবে কর্মরত রয়েছেন তিনি রয়েছেন তিনি আজ এই সকালে আমাদের সঙ্গে অতিথি হয়ে দর্শক চলুন জীবনের গল্পগুলো শুনি সবার আগে স্যার একদম ছেলেবেলা আমি জানি খুবই ব্যস্ততা আপনাকে ঘিরে থাকে ছেলেবেলায় ফিরে তাকানো ছেলেবেলার সেই প্রিয় স্থানগুলোতে যাওয়া হয়তো সম্ভব হয় না কিন্তু এই রাঙা সকাল আপনাকে সুযোগ দিচ্ছে ছেলেবেলার কোন দিনগুলোতে ফিরে যেতে চান যাই মুহূর্তে মনে পড়ছে হুম ছেলেবেলার কথা যদি বলি মুন্নি আসলে আমার সেই দুটো চরণ খুব মনে পড়ে সে আজকে হলো কতকাল তবু মনে হয় যেন সেদিন সকাল আমি যখন পেছন ফিরে তাকাই এতটা বছর যে মাঝখানে চলে গেল সেটি মনেই হতে চায় না সব কিছু যেন একেবারে পরিষ্কার দেখতে পাই সব কিছু ভাসে আমার ছেলেবেলাটা আসলে গ্রাম থেকে শুরু হয়ে একটা মফসল শহরে চলে যায় আমি একজন স্কুল শিক্ষকের সন্তান আমার পরিবারটিকে আমি যেভাবে দেখেছি আমি বলি আমার বলতে গৌরব হয় যে আমি একটি হতদরিদ্র পরিবারের সন্তান আমার বাবা স্কুল শিক্ষক কিন্তু অত্যন্ত অসম্পন্ন কিন্তু মেধাবী এবং নিবেদিত প্রাণ স্কুল শিক্ষক ছিলেন আর আমার মা হচ্ছেন সাধারণ বাঙালি ঘরের একেবারে ততোধিক সাধারণ একজন বাঙালি গৃহিণী যার লেখাপড়া হয়তো পঞ্চম শ্রেণী পর্যন্ত হয়েছে এরকম তবে তার একটা ইয়ে ছিল তিনি খুব সুন্দর পুঁথি পড়তে পারতেন তিনি মনসমঙ্গল কাব্য পড়তে পারতেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম শ্রী রাধার বারো মাস এগুলো তাঁর একেবারে মুখস্থ থাকত আচ্ছা শনির পাঁচালী লক্ষ্মীর পাঁচালী এগুলো তিনি খুব সুর করে এবং প্রায় নির্ভুলভাবে উনি পড়তে পারতেন এইটি আমাকে খুব বিস্মিত করত। আর ওর বিয়েটাও হয়েছিল তখনকার দিনে খুব তখনকার দিনের জন্য খুব বিস্ময়কর বয়সে বহু আগে ১৯ বছর বয়সে একটা মেয়ের বিয়ে হওয়া এটি কিন্তু খুব স্বাভাবিক ঘটনা ছিল না যখন বারো তেরো বছরও বিয়ে হতো তো এইভাবে তিনি আমার স্কুল শিক্ষক পিতার দ্বিতীয় সংসারে আসেন আমার বাবার প্রথম সংসারের মা উনি যখন দেহ রাখেন তখন তিনি আমাদের বাড়িতে আসেন আমি আমার পরিবারের সন্তানদের মধ্যে মাঝামাঝি মাঝামাঝি এসেছি আর ব্যাপার হচ্ছে আমার আমি শুনেছি আমার বড় একজন বোন তার বড় একজন ভাই ছিলেন আমার বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ওর নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ বিশ্বাস সংক্ষেপে রবি ডাকা হতো তাকে তো উনি নয় বছর বয়সে সেরিব্রাল ম্যালেরিয়ার তখনকার দিনের নূতন রোগ ভুল চিকিৎসায় মারা যান তো আমরা শুনেছি যে তিনি খুব মেধাবী ছিলেন আমার বাবা তাকে হাতে করে নিয়ে তার হাতের করে আঙ্গুলটি ধরে ধরে বেড়াতেন এবং তাকে ইংরেজি ছড়ার ছড়ার ছলে শেখাতেন যাতে শিশুদের মনে থাকে যেমন ছাগল গৌত বোট এরকম করে করে উনি শেখাতেন এবং উনি নাকি খুব শ্রুতিধর ছিলেন তো উনি মারা যাওয়ার পর আমার মা প্রায় প্রায় উন্মাদের মতোই হয়ে যান শুনেছি ওকে যেখানে দাহ করা হয়েছিল গভীর রাতে তিনি বাড়ি থেকে নাকি সেইখানে সেই পুকুরের পারে একা একা চলে যেতেন কাঁদতেন তো এরকম করে করে একটা পর্যায়ে উনি হেন কোনো জায়গা নেই মানে মানুষের যাবার মানে উপাসনার জন্য যাবার মসজিদ বলুন দরগা বলুন মন্দির বলুন বৌদ্ধদের উপাসনালয় বলুন সব জায়গায় গিয়ে মানত করতেন যে আমার যে ধনটি তুমি কেড়ে নিয়েছো আমাকে আরেকটি অন্তত তেমন না হলেও একটা কিছু ফিরিয়ে দাও তো তার কিছুদিন পরে নাকি আমার জন্ম হয়েছে শুনেছি আর চমৎকার আসলে ভীষণ ভালো লাগছে স্যার অকপটে বলে যাওয়া তরতরিয়ে জীবনের এই গল্পগুলো আমরা একটু ফিরতে চাই ছোট্ট একটা বিরতির পর আর তার সাথে জানিয়ে রাখতে চাই যে যিনি নেই তার গল্পগুলো রয়ে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করছি দর্শক একটা ছোট্ট বিরতি নেই আবারও ফিরে আসবো প্রিয় অতিথিকে সঙ্গে নিয়ে

কর্ণফুলি প্রজেক্ট হাই স্কুল ওখানে আমার বাবার শিক্ষকতার জীবন তো আমি আমার বাবার প্রবাস জীবনের সঙ্গী একেবারে প্রথম শ্রেণী থেকে আচ্ছা সেই স্কুলটা অ্যাটাচড প্রাইমারি স্কুল বলা হতো অর্থাৎ যে স্কুলটাতে একেবারে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত থাকে তো ওই স্কুলে আমি একেবারে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়েছি অনেকের স্কুল জীবনের দশ বছর একেবারে নিরবচ্ছিন্ন থাকে না তো ওই স্কুলে মোটামুটি ছোট শহর সবাই সবার ছেলেদের চিন্ত তারপর আমরাও পরিচিত ছিলাম এবং মোটামুটি পরীক্ষার ফলগুলো খুব খারাপ হতো না আমার মাঝে মধ্যেই একেবারে মেধা তালিকার নিচের দিক থেকে পড়তে শুরু করলে আমার নামটি সবার শেষে পড়তে হতো আচ্ছা নিচের দিক থেকে শুরু করলে তো এইভাবে চলছিল আর বাবাকে আমার স্কুলের শিক্ষকতা ছাড়াও সংসার চালাবার জন্য প্রচুর টিউশানই করতে হতো প্রায় তিনটে চারটে করতে হতো প্রতিদিন এবং রাত নয়টায় বা সাড়ে নটায় যখন তিনি আমাদের বাসায় ঢুকতেন তখন তার আমি দেখতাম যে শারটা প্রায় ঘামে ভেজা থাকতো খুব পরিশ্রম হতো আর আমাকে আমার আনন্দ হচ্ছে আমার বাবাকে আমার অর্থের জন্য খুব বেশি চাপ আমাকে দিতে হয়নি হয়নি এরকম যে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এইগুলোতে আমি বৃত্তি পাওয়ার ফলে সরকারি খরচে লেখাপড়া করতে পেরেছি তখন তো আসলে বই কেনার টাকাও পাওয়া যেত তো খুব বেশি টাকা এখনকার বিচারে কিছু নয় তবে তখনকার বিচারে খুব ভালো ক্লাস ফাইভে তখন রেসিডেন্সিয়াল বৃত্তি বলতাম বড় বৃত্তিটা ছিল কুড়ি টাকার মাসে আর নন রেসিডেন্সিয়াল ছিল মাত্র পাঁচ টাকার আমি কুড়ি টাকারটি পেয়েছিলাম এইটে ছিল পঁয়ত্রিশ টাকার আর তারপর আর আরও মনে নাই কুড়ি বা বারো টাকা এরকম ছিল আমি পঁয়ত্রিশ টাকারটি পেয়েছিলাম খুবই ভালো তো এইভাবে করতে করতে আমার আমি বরং বাবাকে আরও কিছু এই থেকেই সহায়তা করতে পারতাম কারণ এত টাকা আমার লাগতো না তারপরে স্কুলের শেষ পরীক্ষা দেওয়ার সময় ততদিনে আমার বাবা রিটায়ার করেছেন কারণ আমি বাবার শেষ দিককার সন্তান তিনি তখন পার্বত্য চট্টগ্রামে একটি খুব ভালো হাসপাতাল আছে চন্দ্রকোনা একটা খ্রিস্টিয়ান হাসপাতাল মিশনারি হাসপাতাল ওইখানে আমার বাবাকে ভর্তি করতে হয় উনি প্রচণ্ডভাবে ডায়াবেটিক ছিলেন আচ্ছা তো একবার গ্রামের হাটে যাবার সময় ওনার পায়ে একটা খেজুর কাঁটা বিঁধেছিল ছিল ওটি খুব বিষাক্ত যারা জানে অভিজ্ঞতা যাদের আছে তো ওনার পাটা প্রায় একেবারে একটাকে নালি ঘা বলে অর্থাৎ একেবারে পুরো পাটাই প্রায় পারফরেটের একটা অবস্থা সেই অবস্থায় আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় ন দশ মাইল দূরে আমাকে প্রতিদিন বাড়ি থেকে ওর জন্যে খাবার নিয়ে যেতে হতো আমার মা প্রায়ই হাসপাতালে থাকতেন মাঝে মাঝে আমিও থাকতাম এই রকম অবস্থায় আমার মেট্রিক পরীক্ষার ফলটা বের হয় পরীক্ষার তখন খুব সংশয়ে খুব একটা মানে উদ্বেগের মধ্যে আমার দিনগুলো কাটছিল অন্যদের তো কাটছিল একরকম আমারটা অন্যদের কাটছিল যে বাড়ির একমাত্র উপার্জন অক্ষম ব্যক্তিটি এরকম হ্যাঁ চলে গেলে কি হবে সে সংখ্যা আছে আর অনেক দিন ধরে হাসপাতালে প্রায় এক মাস আর আমার সংখ্যাটা হচ্ছে আমার একটা স্বপ্ন লালিত ছিল যে ওই এলাকার সবচেয়ে ভালো কলেজ চট্টগ্রাম কলেজ অর্থাৎ চট্টগ্রাম সরকারি কলেজ ওটাতে পড়তে হলে চট্টগ্রাম শহরে থাকতে হবে আর ওই কলেজে পড়বার স্বপ্ন আমার ছিল এটা গ্রো করেছে এইভাবে যে আমাদের কাপ্তাই কর্ণফুলি প্রজেক্ট স্কুলের যারা ভালো ভালো ছাত্র তারা সব ওই কলেজেই পড়তেন এবং শীতের ছুটিতে রোজার ছুটিতে ওরা গিয়ে মাঠে বসে গোল হয়ে বসে ওরা কলেজের গল্প করতেন কলেজের সাংস্কৃতিক উৎসবের গল্প আমরা খুব দূর থেকে তখনকার দিনে ব্যাপারটা এমন ছিল এক ক্লাস উপরে যারা পড়তো তাদেরকেও আমরা প্রায় শিক্ষকের মতো ভয় করতাম এবং শ্রদ্ধা করতাম তো আমরা দূর থেকে ওদের কথাগুলো শুনতে চেষ্টা করতাম ওদের আনন্দের কথাগুলো তো তখন আমার মনে একটা ইচ্ছে জাগে যে আহা যদি পড়তে পারতাম এমন একটা কলেজে কিন্তু অবস্থা তখন ওই সময় এমন দাঁড়ালো যে আসলে আমার কলেজেই পড়া হবে কি না সেইটাও অনিশ্চিত মানে থাকুক চট্টগ্রাম কলেজ তো তখন কাপ্তাইতে আমি একটা পরিবারের কাছে খুব বেশি ঋণী যে আমার একজন বন্ধু ও আমার এক বছরের জুনিয়র কিন্তু ওর এখন কানাডার ভ্যাঙ্কুভারে থাকে ওর নাম ফরিয়াদুল ইসলাম তো ওর সাথে ও ওর ক্লাসের ভালো ছাত্র আমি আমার ক্লাসের খারাপ ছাত্র নই তো এই দুজনের মধ্যে বন্ধুত্বটা এমন হলো যে আমার ক্লাস ফ্রেন্ডদের মধ্যেও আমি কাউকে অত ভালোবাসতাম না এবং দুটো কিশোরের মধ্যে যতটুকু ভালোবাসা মানে তাদের মধ্যে নৈকট্য প্রায় আত্মীয়ের মতো থাকা সম্ভব ততটুকুই আমাদের মধ্যে ছিল তো ও ছিল আসলে সাহিত্যিক মাহবুল মাহবুবুল আলমের মেয়ের ছেলে সাহিত্যিক মাহবুল আলম হচ্ছেন আবুল ফজলের শ্বশুর আবুল ফজলের নাম তো আপনার শুনেছেন সাহিত্যিক মাহবুল আলম খুব বিখ্যাত মানুষ পল্টন জীবনের স্মৃতি জবানবন্দি তারপর অনেক ইতিহাস আছে ওনার লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস প্রায় নিজের চেষ্টায় লিখেছেন রক্ত জল স্বাধীনতা অনেক কিছু তো ওই পরিবারের মেয়ে হচ্ছে ওর মা তিনি আমাকে পুত্রবোধ স্নেহ করতেন ও ছেলের বন্ধু হিসেবে এতটাই স্নেহ করতেন উনি আছেন এখনো ওনার নাম মনিরাতুল এজাহার এজাহার হচ্ছেন ওনার স্বামীর নাম আহমেদ এজাহার চৌধুরী উনি কাপ্তাইয়ের সিকিউরিটি অফিসার ছিলেন আমার বাবা ছিলেন ছোটোখাটো শিক্ষক তো উনি ওই ফরিয়াদের সূত্র ধরে আমাকে এমন স্নেহ করতে শুরু করলেন যে কখনো কখনো ওনার পারিবারিক আড্ডার মধ্যে উনি বলতেন এইটি আমার বড় ছেলে আচ্ছা এটি খুব স্বাভাবিকভাবে দেখা যায় না এবং আরো বিস্ময়কর যে ফরিয়াদের যারা ছোট ভাই বোন ওরা আমাকে চেয়েও যেন বেশি ভালোবাসত মানে এই রকম একটা সম্পর্ক একেবারে স্বপ্ন সম্ভব সম্পর্ক আসলে যেটা হয় যে আমাদের জীবনে চলার পথে আমরা কোথায় কোথায় যে যে কোন কোন আশ্রয় আগে কে থেকে ভালোবাসা যে কে পেয়ে যায় তো জীবনের স্যার আমরা এই বিচিত্র জীবনে একটু ছোট্ট বিরতি নিয়ে একটু আমরা ফিরছি আপনার কাছে দর্শক বিরতি নিচ্ছি আমরা বিরতির পরে আপনাদের আবারও ফিরে নিয়ে আসছি গল্পের ঠিক এই জায়গাতেই সঙ্গে থাকুন দর্শক মেস প্ল্যাশ নিবেদিত রাঙা সকালের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা রাঙা সকালে আজ রয়েছি আর আমাদের সঙ্গে আজ অতিথি হয়ে রয়েছেন কথা সাহিত্যিক কলামিস্ট ডক্টর রণজিৎ কুমার বিশ্বাস আমরা স্যারের কাছে আবারও ফিরে যাচ্ছি স্যার একটি কথা থাকে যে সবসময় আমরা বিশ্বাস করি আমরা দুটো জিনিসের জন্য বাঁচি একটি স্মৃতি একটি হলো স্বপ্ন এবং স্মৃতির মাঝে থাকে ভালোবাসার স্নেহ আর স্বপ্নের মাঝে থাকে সম্ভাবনা আমরা সেই স্নেহ আর ভালোবাসার জায়গায় ছিলাম একটু শুনি কাকিমার আদরে পরবর্তীতে কি করে পড়াশোনা কাকিমা তখন বললেন তোর কোনো চিন্তা নেই তুই চট্টগ্রাম কলেজে পড়বি বাকি দায় আমার তো তখন তিনি একটা চিঠি লিখলেন তার ছোট ভাই শিল্পী সবিউল আলম এখনও তিনি আছেন টৈটম্বুর নামে আপনার একটা পত্রিকা দেখেন কিশোরদের সেই পত্রিকার উনি সর্বেসভ্যা উনি খুব মেধাবী একজন শিল্পী লাহোর আর্ট কলেজ থেকে তিনি ইন্ডাস্ট্রিয়াল আর্টসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তো তখনও তিনি এত কিছু হননি তিনি একজন নামই একজন শিল্পী তার স্ত্রীকে আমার কাকিমা একটা চিঠি লিখে দিলেন যে চিঠিটা আমার বুক পকেটে করে আমি এসে চিটগং কলেজের পাশে পার্সিভাল হিল একটা জায়গা সেই জায়গায় ওর বাসায় পৌঁছে দিলাম ওই চিঠিটা আমার সম্পর্কেই লেখা আমার যা বয়স তখন আমি এই ভুলটি করতে পারতাম যে দেখি না আমার সম্পর্কে কী লিখেছে কোনো খামে করে তিনি চিঠিটি দেননি ডায়েরি থেকে একটা পাতা এইভাবে ছেড়ে নিয়ে দুটো পাতা তিনি লিখেছিলেন চার ভাঁজ করে আমার পকেটে দেয়া হলো খুব সংযমটা আমি ওই দিন অবলম্বন করতে পেরেছিলাম আমি আমার সম্পর্কে কিছু জানবার আগ্রহ হচ্ছিল কিন্তু আমি একটু স্বাভাবিক অনেকেই হয়তো এই সততাটা দেখাবে আমিও দেখিয়েছিলাম তারপর ওনারা চিঠিটা পড়লেন পড়ে আমি সবিউল আলমকে মামা ডাকি যেহেতু আমি কাকিমা ওর ভাই মামা ওদের পরিবারের সবাইকে আমার এইভাবে সম্পর্ক আর ওনাকে নানা ডাকতাম মাহবুল আলমকে তার স্ত্রীকে নানি ডাকতাম তো উনি আমাকে নিয়ে গেলেন তার বাবার কাছে ওর গাড়ি চালিয়ে ওনার বাবাকে চিঠিটা দিলেন মাহবুল আলমকে সাহিত্যিক এবং সাংবাদিক মাহবুল আলম আমার থাকার জায়গা হয়ে গেল আমি ওর বাড়িতে একটা কক্ষে একটা কোনায় থাকতাম আমি নিজে রান্না ভাড়া করে খেতাম আমার একটা স্টোভ ছিল সেটাতে আমি নিজের তন্ডুল কণা নিজেই সিদ্ধ করতাম ওখানে একটি পড়ার টেবিল ছিল একটা খাট ছিল চারপাশে বইয়ের র্যাক ছিল মাউলাম সাহেবের সব বইয়ের র্যাক সেই বই বন্দি অবস্থায় মাঝখানে খাটে আমি থাকতাম টেবিল ছিল পড়ার পড়তাম একটা কোনায় একটু বাইরের দিকে আরও একটু পরিসর ছিল সেখানে রান্নাবান্নাটা করতাম তো এইভাবে আমার চট্টগ্রাম কলেজের ও মাঝখানে চট্টগ্রাম কলেজে পরীক্ষা দিয়ে আমি সিলেক্টেড হয়ে গেলাম আচ্ছা এইভাবে শুরু হলো চট্টগ্রাম কলেজের জীবন তখন আবার ওদের আত্মীয় স্বজনদের মধ্যেই আমারও কিছু টিউশানই জুটে গেল আমার মনে আছে এখনও সর্বনিম্ন বেতন ছিল আমার তখন টিউশনিতে দুটো বাচ্চা পড়িয়ে কুড়ি টাকা আচ্ছা আচ্ছা তো আমার চলতো এইভাবে ওই কুড়ি টাকার টিউশনি থেকে আসতো দু একটা ছিল চল্লিশ টাকা হতো তারপর আমি একটা বৃত্তি পেয়েছিলাম সেই থেকে আসতো আরও কুড়ি টাকা আমি দরখাস্ত করে রেড ক্রিসেন্টের একটা বৃত্তি তখন রেড ক্রস ছিল ওই বৃত্তি পেয়েছি সেখানে পেয়েছিলাম টাকা মান্থলি আর থেকে যে আমি আসি কাপ্তাইয়ের লোকেরা আমাকে খুব পছন্দ করতো কারণ ওই ছোট শহরে আমি খুব মোটামুটি পরিচিত মুখ ছিলাম শিক্ষকের সন্তান হিসেবেও আর কিছু এক্সট্রা একাডেমিক অ্যাট্রিবিউস আমি দেখাতে পেরেছিলাম তো এখানে একজন মুক্তিযুদ্ধের শহীদ কাপ্তাইয়ের তখন প্রজেক্ট ম্যানেজার শামসুদ্দিন সাহেব ওনাকে খুব হানাদার বাহিনী একেবারে নির্দয়ভাবে ওনাকে শহীদ করে গুলি করে হত্যা করে তো ওর নামে একটা বৃত্তি চালু হয়েছিল সেই বৃত্তিটিও আমি পেয়েছিলাম তাহলে মোটামুটি আমার খরচ আমার বেশ ভালোই জুটে যাচ্ছিল তারপরে আমি ওই সময় থেকেই তখন আমি বলতে পারেন আমি বলি আমার বন্ধুরা বলে যে নিজেই নিজের দণ্ডমুণ্ডের কর্তা ওই বয়সেই ষোলো বছর বয়স বা সতেরো বছর বয়স ওইখান থেকেও আমি কিছু টাকা বাড়িতে দিতে পারতাম মোটামুটি সেই টাকাটাও কাজে লাগতো কারণ তখনকার সময়টাতে যদি আপনি মাসে একশো টাকাও কন্ট্রিবিউট করতে পারেন সেটার থেকে আচ্ছা একটা সময় তো আমাদের বাংলাদেশের অনেক ছেলে মেয়ে লেখালেখি স্কুল ম্যাগাজিনে লেখে করে ওইগুলো ঠিক লেখালেখির জীবনে শুরু আমি বলবো না সেগুলো আমার ছিল আমি করেছিলাম ছাপাও হয়েছিল কিন্তু একটা সাহিত্যিক বাতাবরণের মধ্যে থেকে ওনাকে দেখছি প্রতিদিন লিখছেন তারপরে ওনার জমানা পত্রিকা সেই পত্রিকাতেও আমি আস্তে আস্তে কিছু কন্ট্রিবিউট করতে থাকলাম এমনি করতে করতে আসলে ওই প্রভাবটাই ও ছেলে ছেলে ময়নুর আলম সাহেব সাংবাদিক ছিলেন তারপর ওনার আরেক ছেলে সাইফুল আলম সাংবাদিক ছিলেন কাছেই আবুল ফজল সাহেবের বাড়ি ওর ছেলেরা আপনার নাম শুনবেন আবুল মোমেন কলামিস্ট সাংবাদিক আবুল মনসুর শিল্পী আবুল মঞ্জুর আবুল মকসুদ এদের দেখা দেখি একটা সবাই না এদের সবাই যে লিখতেন তা নয় ওনার ছোটো ভাই ওহিদুল আলম উনি স্কুল শিক্ষক করতেন শিক্ষকতা উনিও অত্যন্ত নামি সাহিত্যিক একটি বিষয়ে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বইয়ের সাথে যদি আমাদের একটা নিবিড় যোগাযোগ না থাকে ছোটবেলা থেকে তাহলে কিন্তু যত চমৎকার পরিবেশে থাকি না কেন মনের ভিতর সেই বৃক্ষটা আস্তে আস্তে কিন্তু ডালপালা বিস্তার করতে পারে না তো স্যার বইয়ের সাথে যোগাযোগ কী হবে হ্যাঁ বই আসলে না থাকলে যোগাযোগটা ওই ডালপালাও মেলে না শেকড়ও নামে না জি আমার বন্ধু ফরিয়াদ আমাকে প্রচুর বই দিত আমি নিজে কিছু ম্যাগাজিন কিনতাম আমাদের মধ্যে বিনিময় হতো তবে আমার সংগ্রহে খুব বেশি বই ছিল না খুব বোধগম্য কারণেই তো ও আমাকে বই দিত এবং ওর সাধারণ জ্ঞানের ভান্ডার ছিল অসাধারণ তো ওর কাছ থেকে ওইগুলো আমি শেয়ার করতাম ওইভাবে কিছুটা হয় আর আমি আসলে লেখালেখির লেখক হয়ে ওটার ব্যাপারটা বলার আগে আমি একটু পারিবারিক দু একটা কথা বলতে চাই এই জন্যে আমার ভাইয়েরা আমার বোনেরা হয়তো আমার আত্মীয়রা হয়তো এই অনুষ্ঠানটির দর্শক এই মুহূর্তে আমার বাবা হচ্ছেন আমার জীবনের প্রথম শিক্ষক এবং আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক তার কাছ থেকে আমি দুটো শিক্ষা পেয়েছি যে আমার ছোটোখাটো কোনো সাফল্য আমি তাকে দেখেছি একটা কথা বলতে হ্যাঁ ভালো হয়েছে তবে এখানেই জীবনের শেষ নয় অর্থাৎ এই এই সাফল্য যেন তোমাকে আত্মশ্লাঘায় একেবারে ফুলিয়ে পাপিয়ে না দেয় কখন যদি ব্যর্থ হয়েছি তখনও তিনি একই নিঃশ্বাসে একই কথাই বলতেন এখানে জীবনের শেষ নয় অর্থাৎ তোমাকে পরাজয়ও মানতে হবে এবং এইটাই যে তোমার জীবনের শেষ দিন তা নয় এই যে মাটিতে আছাড় খেয়েছো সে মাটিতে ভর দিয়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে আর আমার ভাইয়েরা বোনেরা আসলে তেমন কেউই আসলে ওরা পরিশ্রম করেছে আমার বাবা আসলে সবাইকে সমানভাবে মফসলে থাকতেন ওরা গ্রামে থাকতো সবাইকে সমানভাবে ওনার আনুকূল্য স্নেহ সব কিছু বিতরণ করতে পারেননি তো ওই বোন দুটো দেশে আছে ওরা একেবারেই সাধারণ গৃহিণী একটা বোন সবচেয়ে বড়টা আমার আসামে থাকে আর আমার যে বইমাত্রীয় বড় ভাই তিনি আমাকে কখনো বিমাত বইমাত্রীয় ছোটো ভাই হিসেবে দেখেননি উনি আমাকে ওনার যতটুকু সম্ভবনার সীমাবদ্ধতার মধ্যে স্নেহ দিয়েছেন আর আমার ভাইটি গ্রামেই থাকে ছোটখাটো ব্যবসা করে তার জীবন চালায় এই হচ্ছে অবস্থা আর হচ্ছে ওই যে ওই সময় থেকেই আমি আবার একটা পর্যায়ে এলো যখন আমি অনার্সে ভর্তি হলাম ইন্টারমিডিয়েট পাস করবার পরে তখন ওই চাকরি করার বিষয়টি আমাকে ছাড়লো না হ্যাঁ প্রয়োজন তখন আমি একটা পার্ট টাইম কাজ করতাম আসলে একটা নয় দুটো এবং টিউশনই তো করতামই আমি একটা প্রতিষ্ঠানে সবিউল আলম সাহেবের একটা প্রকাশনা সংস্থা ছিল অ্যাডভার্টাইজিং এজেন্সির মতো নয়ালোক ইংরেজিতে উনি বলতেন নিউ লুক ওইটাতে একশো পঁচিশ টাকা বেতনে পার্ট টাইম চাকরি করতাম কলেজের ফাঁকে ফাঁকে উনি যখন চারুকলা কলেজ করলেন আমি ওখানে খণ্ডকালীন গ্রন্থাগারী খোলাম ঘন্টা দুয়েক বই ইস্যু করতাম ছাত্ররা নিত ওইখানে আমি আবার একশো পঁচিশ আড়াইশো হলো তারপর টিউশনি করতাম এইভাবে আমি দেখেছি আমার মাসের শেষে সাড়ে চারশো পাঁচশো টাকা পকেটে আসতো এবং তখনকার দিনে যখন ক্লাস ওয়ান গ্যাজেট অফিসারের বেতন হচ্ছে শুরুতে সাড়ে টাকা আমি সাড়ে চারশো টাকা আয় করছি পরিশ্রম করছি নিজেই নিজের খরচটা জুগিয়ে আমি আমার মাকে তখন প্রায় দুশো আড়াইশো টাকা দিতে পারতাম এটি এটি আমার কাছে এখনো খুব যখন ভাবি এটি আমার কাছে এখনো খুব আনন্দের বিষয় মনে হয় অদ্ভুত লাগছে এবং সর্বোপরি আজকে আসলে মনে হচ্ছে যে আপনার গল্পগুলো শুনিয়ে যে এই বাজারে অনেকে বলেন যে চাকরির খুব অসুবিধা কিন্তু তাদের জন্য কিন্তু আপনার এই জীবনের গল্পগুলো আজ অনেক বেশি অনুসরণের হতে পারে অনুকরণীয় হতে পারে স্যার আমরা চলে আসতেছি আপনার লেখালেখির গল্পে লেখালেখিটা শুরু হলো কবে শুরু হলো ওই ওনার পত্রিকায়